নমস্কার বন্ধুরা, টগরি ফুড ব্লগিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো চারা পোনা মাছের পাতলা ঝোল। গরমে এই চারা পোনা মাছের পাতলা ঝোল শরীরের পক্ষে যেমনই উপকারী তেমনই সুস্বাদু। এই চারা পোনা মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই ঝটপট এই রেসিপিটা তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই সুস্বাদু হয়, তাই চলো তোমরা দেখে নাও এই চারা পোনা মাছের পাতলা ঝোলটা আমি কিভাবে তৈরি করেছি। এটা কিন্তু করতে 10 থেকে 20 মিনিটের মতন টাইম লাগে। তো চলো আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে আমি চারা পোনা মাছের মধ্যে নুন হলুদ মেখে আগেই রেখে দিয়েছিলাম। এখানে নিয়ে নিয়েছি পটল লম্বা লম্বা করে কেটে, বেগুন আর আলু ঠিক একই সাইজের, কিন্তু সবজিগুলো আমি এখানে সব কেটে ধুয়ে রেখে নিয়েছি। এরপর কড়াইতের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে আমি মাছগুলোকে এক এক করে এখানে ছেড়ে দেবো। এই মাছগুলো কিন্তু যেহেতু খুব নরম হয় তাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর এই যেহেতু জিওল মাছ তাই হালকা করে আমি এখানে ভেজে নেব। দেখো এটি টুকুট করে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি কিন্তু মাছগুলো ভাজা হয়ে যায়। যেহেতু আমি কড়া করে ভাজছি না তাই মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, আর তোমাদের বন্ধুদের কাছেও কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে দিও, তাহলে যে নতুন নতুন রেসিপিগুলো আমি আনবো সেগুলো যেন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। এবার আবার কিছুটা পরিমাণ মাছ দিয়ে আমি একইভাবে ভেজে তুলে নেব। এই জিওল মাছগুলো যদি জ্যান্ত হয় তাহলে কিন্তু এই ঝোলের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই যখনই কিনবে মাছগুলো যেন দেখবে যে জ্যান্ত থাকে, তাহলে কিন্তু ঝোলটা কিন্তু আরও দ্বিগুণ স্বাদ হয়ে যাবে। ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব কাঁচা সবজিগুলো, দিয়ে কিছুক্ষণ কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। এরপরে আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন। নুনটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। যেহেতু পটল আছে তার জন্য কিন্তু আমি কিছুটা পরিমাণ কিন্তু একটু ভেজে নেব, কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। আর তোমরা এটা পেঁপে দিয়েও শুরু করতে পারো, ঝিঙে দিয়েও করতে পারো। দেখো আমার সবজিগুলো মোটামুটি ভাজাই হয়ে এসছে। এরপরে কিন্তু আমি অন্যান্য উপকরণগুলো দেবো। দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প সামান্য হলো লঙ্কা গুঁড়ো। যেহেতু পাতলা মাছের ঝোল তাই কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোলটা রান্না করলেই বেশি ভালো লাগবে, তাই শুকনো লঙ্কার পরিমাণটা আমি এখানে অল্প করেই দিয়েছি। এবার সব মশলাগুলো ভালো করে আমি দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো ভালো করে কষে যায়। মশলাগুলো ভালো করে কষে গেলে এরপরে কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে দেব, কিন্তু মশলাগুলো ভালো করে আমাদের এখানে কষে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। যেহেতু তোমাদের আগেই বলেছিলাম এটা কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোলটা বেশি ভালো লাগে, তাই এটার মধ্যে আমি শুকনো লঙ্কা খুব সামান্য পরিমাণে আমি দিয়েছি। যখন মশলাটা দেখো পুরোপুরি শুকিয়ে এসছে বা কষে এসছে, এইবার আমি এর মধ্যে কিন্তু জল ব্যবহার করব। এই রান্নাটা কিন্তু গরমকালের জন্য একদম পারফেক্ট একটা রান্না, তাই গরমকাল আসলে এই রান্নাটা আমাদের বাড়িতে প্রায় প্রায়ই হয়। তোমরাও কিন্তু এই রান্নাটা করে আমাকে কমেন্ট বক্সে জানিও এই রান্নাটা তোমাদের কেমন লাগলো। এবার ঝোলটা যখন ফুটে আসবে তখন মাছগুলোকে আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। যেহেতু মাছগুলো খুব নরম তাই এই ঝোলটা কিন্তু দেওয়ার পর খুব বেশি কিন্তু আমরা রাখবো না। আবার কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম, তোমরা কিন্তু নুনের স্বাদটা বুঝে শুনেই দেবে। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ। দেখো অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা এখানে ব্যবহার করে নিলাম। ধনে পাতা দিলে কিন্তু এই স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে। এরপর একটা প্লেটের মধ্যে সব মাছগুলোকে আমি এক এক করে সার্ভ করে নিচ্ছি, তাই তোমরাও কিন্তু এই রেসিপিটা করো, আমাকে কিন্তু অবশ্যই জানিও এই পাতলা মাছের ঝোলটা কেমন লাগলো। এই চারা পোনা মাছগুলো দিয়ে কিন্তু এই ঝোলটা কিন্তু অসাধারণ লাগে, তাই তোমরা কিন্তু অবশ্যই জানিও। তাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার